বাংলায় ফের সন্ত্রাসের শিকার শৈশব। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই গ্রাম বাংলার নানা জায়গা থেকে উদ্ধার হচ্ছে মজুত রাখা বোমা। এর আগে উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়া ও মিনাখায় বোমা ফেটে আহত হয়েছিল শিশুরা। এবার মালদার মানিকচকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হলো দুই শিশু, আসিরুল ইসলাম ও আব্দুল মোমেন। একজনের বয়স নয় বছর, অন্যজনের সাত বছর। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমার গাঁ সুরঘাটা কোনখানে বল পেয়েছিল না বম পেয়েছিল, তো ও আমরা বল বুঝিয়ে বাড়ি নিয়ে এসেছিল। আর শাশুড়িকে বললো কি যে বউ এটা কি, তো আর শাশুড়ি তো বল তো বম তো চিনি না, তো আপনার কি না কহে দূরে আপনার চালাইতে কহেছিল যে ওদিকে ফেলে দেখা। উই আপনার ওদিকে ফেলে যে বাচ্চাওয়ালা এর বাচ্চা মেলে একটি ছিল, বাচ্চা পাশে সব চলে গেছে, এটা ওই গেছে যে ও চালাইছে এরকম হয়ে গেছে।